আসসালামু আলাইকুম এবং হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি চলে আসলাম আমাদের সেকেন্ড পার্টটা নিয়ে। আর এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে আর একটা অ্যাজাম্পশন নিয়ে কথা বলবো। বললাম না যে এই কাহিনীটা যেহেতু অনগোয়িং, কেসটা যেহেতু অনগোয়িং, সো কোনো ইনফরমেশনসই কিন্তু একদম কংক্রিট ইনফরমেশন না, সবই কিন্তু অ্যাজাম্পশন। সো আমি কালকে যেই পার্সপেক্টিভটা বলেছিলাম, আজকে এটার আর একটা পার্সপেক্টিভে আমি আপনাদের সাথে শেয়ার করবো আর কি, কথাটা বলবো। এটাও আমি ফেসবুকে পেয়েছি, টুইটারে পেয়েছি, ইনস্টাগ্রামে পেয়েছি। এখানে ছিল ডক্টর এম ওই দিন রাতে তার ডিউটি শেষ করার পর, অলমোস্ট তার ডিউটি শেষ হয়ে গেছে, সকালে সে রাউন্ড দেওয়ার পর তার ডিউটিটা শেষ হয়ে যাবে। সে তার প্যারেন্টসের সাথে কথা বলে, তারা ফোন রাখার পরে সে তার কিছু জুনিয়র সহ 5-4 জন জুনিয়র সহ সেমিনার রুমে যায় এবং ওখানে যেয়ে তারা তাদের ডিনার করে। বাইরে থেকে ফুড অর্ডার দিয়েছিল, ডিনার করে, এবং ওখানে একটা ফিমেল কলিগও ছিল এবং সাথে আরও 4 জন মেল কলিগ ছিল, সবই তার জুনিয়র ছিল। এবং তারা, যেহেতু সে সেকেন্ড রেসিডেন্সির স্টুডেন্টস মানে তাদের সিনিয়র, তারা তার সিনিয়র বোনকে বলে যে আপনি এখন রেস্ট নেন, আমরা বাকিটুকু হ্যান্ডেল করতেছি। এটা বলার পরে ডক্টর এম সেমিনার রুমে তাকে যেতে বলে। সেমিনার রুমে যেয়ে আর কি সে ম্যাট্রেসটা বের করে ওখানে শুয়ে পড়ে। এই মুমেন্টে এই ডক্টরসগুলা বের হয়ে তো গেছিলো, আবার তারা ভেতরে আসে ফিমেলটা সহ, এবং তারা ডক্টর এমকে ধরার পর তার সাথে যা যা হয় আমি তো প্রথম ডেসক্রিপশনে বলেছিলাম যে তার সাথে কি কি হয়েছে। বাট এইখানে তাকে রেপ করা হয় কিনা এটা প্রথমে বলা নাই, বাট তাকে মার্ডার করা হয়। এবং এটা মার্ডার করার পিছনে একটা কাহিনী আছে যেটা আমি ফার্স্ট পর্বে বলি নাই, বাট এখানে আমি বলবো। সেটা হচ্ছে ডক্টর এমকে নাকি 6 মাস ধরে এই হসপিটালের কর্তৃপক্ষ টর্চার করছিল। এটার কারণ হচ্ছে ডক্টর এমকে, যেহেতু তার রিসার্চ সাবমিট করতে হয়, রিসার্চ সাবমিট না করলে তারা পাশ করে না, সো তার রিসার্চ নিয়ে তার কাছ থেকে টাকা চেয়েছিল, অ্যান্ড অলসো তাকে ইন্টিমেট হওয়ার একটা প্রপোজাল দিয়েছিল যেটাতে কিনা সে না বলেছিল। এটার জন্য তার উপরে আর কি সবাই একদম লেগে গেছিলো যে কিভাবে তাকে চুপ করানো যায়। এবং ডক্টর এম তার বয়ফ্রেন্ডের কাছ থেকে এই আইডিয়াটা নেয়। তার বয়ফ্রেন্ড বলে যে তুমি সব কিছু এভিডেন্স কালেক্ট করতে থাকো, যে যদি তোমাকে কোনোভাবে আটকায় যাতে তুমি লর হেল্প নিতে পারো। আর এই জিনিসটা আবার হসপিটাল কর্তৃপক্ষ জেনে যায়। ডক্টর এমের একটা পার্সোনাল গাড়ি ছিল যেটা কিনা তার মার্ডারের পরের দিন পোড়ানো হয়েছিল, আগের দিন না। সো অনেকে অ্যাজিউম করছে যে ওই গাড়িতে অনেক এভিডেন্স ছিল যেটাকে তারা পোড়াইছে। অ্যান্ড অলসো আমরা যে 15 তারিখের মবটার কথা বলছিলাম, ওইটাও আনা হয়েছিল যাতে, যদি ধরেন এখন আমার এই হসপিটালে একটা প্রবলেম হয়েছে, একটা কেস চলতেছে, এখন আমি এখান থেকে এখানে একটা কাগজ ছড়াইলেই তো মানুষের চোখে পড়ে যাবে, বাট এখন যদি একটা মব এসে হসপিটালে অ্যাটাক করে অ্যান্ড সব কাগজপত্র ফেলে দেয়, ছুঁড়ে ফেলে অ্যান্ড পুড়ায় ফেলে, তাহলে তো কেউ বুঝবে না, তাহলে তখন তো আর কেউ ওকে দোষ দিতে পারবে না। সো যাই হোক, তারা তাকে মার্ডার করে, খুব গ্রুসাম ওয়েতে মার্ডার করে। এবং মার্ডার করার পরে তারা যখন নিচে যায় তখন তারা সন্দীপকে দেখতেছিল যে সে একদম ড্রাঙ্ক অবস্থায় আছে এবং তার সাথে আরও কিছু লোকজন আছে। তখন তারা সন্দীপকে বলে যে যাও, উপরে যাও, দেয়ার ইজ সামথিং ফর ইউ। এবং তাদের মাথায় আসে ততক্ষণে কিন্তু ডক্টর এম ইজ ডেড। সো তারা কিন্তু এখানে আসলে মানে সন্দীপ যেটা করছে সেটা কিন্তু জীবিত মানুষের সাথে করে নাই। তাদের প্ল্যান ছিল যে আমরা তাকে মার্ডার করব, বাট এখানে যখন মোটিভটা আসবে তখন যাতে আমরা দেখাইতে পারি যে ড্রাঙ্ক একজন লোক তাকে রেপ করেছিল, যার ফলশ্রুতি থেকে তাকে মার্ডার করা হয়েছে। সো তাদের প্ল্যানই ছিল যে তার বডি থেকে যাতে এই বায়োলজিক্যাল ফ্লুইডসটা পাওয়া যায়। ওকে, তখন সন্দীপকে বলে যে এটার কোনো লাইক ল অনুযায়ী আসলে এটার কোনো শাস্তি নাই, ডেড মানুষের সাথে এটার কোনো শাস্তি নাই। সো সে তার ওই গ্যাংটাকে নিয়ে উপরে যায় এবং তারা ডেড বডির সাথেই ইন্টিমেট হয় এবং দেন ওখান থেকে আবার তারা চলে আসে। তারপরে সকালবেলা তার বডিটাকে আইডেন্টিফাই করে, যে তার বডিটাকে আবিষ্কার করে ওখানকার যে কলিগস বা নার্সরা ছিল এবং প্রফেসররা ছিল। তারপরে কাহিনীটা একদম প্রথমটার মতোই, যে তার বাবাকে কল দেয় এবং আসেন এবং সব কিছু, যে সুইসাইড, অ্যান্ড দেন পরে সব পোস্টমর্টম রিপোর্ট আসে অ্যান্ড ওখান থেকে জানা যায় যে ইটস নট সুইসাইড, ইটস অ্যাকচুয়ালি আ মার্ডার। সো এখানে যেটা বলতেছি যে ডক্টর এমকে 6 মাস ধরে টর্চার করা হতো, তার যে শিফটটা ওটা বাড়াই দেওয়া হয়েছিল, তাকে টর্চার করার জন্য। এখানে আর একটা ফিমেল কলিগ, সে অ্যানোনমাসলি একটা পোস্ট করেছিল। সে বলেছিল যে তাকেও নাকি মানে এই ধরনের একটা প্রপোজাল দেওয়া হয়েছিল এবং সে এত ভয় পেয়ে গেছিল এই ইনসিডেন্টটাতে। সে হচ্ছে একদিন ইমার্জেন্সি রুমে ছিল, রুগীকে দেখতেছিল, তখন কয়েকটা লোক ইমার্জেন্সি রুমের মধ্যে যে ধুম করে ঢুকে তার মুখের উপরে এসে ড্রাগস যাচ্ছিল, এবং সে সব সিনারিও জাজ করে বুঝতে পারে যে এই মুমেন্টে আসলে আই ক্যানট ডু এনিথিং, সো তাদেরকে ড্রাগস দিয়ে দেয়। অ্যান্ড এই ঘটনার পরে মেয়েটা এত ভয় পেয়ে যায় যে সে হসপিটালে তার বাবাকে নিয়ে আসতো। তার বাবা ওই সারাক্ষণ বসে থাকতো, তার মেয়ে যতক্ষণ ডিউটি থাকতো ততক্ষণ বসে থাকতো। মেয়ে আসতো, বাবার কাছে এসে তার বাবার ঘাড়ে মানে ঘুমায় যেত, আবার উঠে কাজ করতো। This is how she worked. And then again, আরেকজন বলে যে সে একদিন এরকম তার 27 না 26 আওয়ার্সের একটা অনকল ডিউটি ছিল। সে একটু টাইমের জন্য একটা বেড খালি ছিল, সেখানে একটু শুয়েছিল। অ্যান্ড দেন একটা লোক এসে তাকে টাচ করতেছিল আর বলতেছিল, আমার রুগীকে দেখো, আমাকে রুগীকে দেখো। ইটস নট লাইক যে খুব ইমার্জেন্সি রুগী, মানে হাই হুতাশ করতেছে যে না দেখলে মরে যাবে। ইটস লাইক যে ওই লোকটার ইন্টেনশনই ছিল ডক্টরটাকে ধরার। সো ওই ফিমেলটা বলে যে এরপর থেকে আমি হসপিটালে কখনো চোখ বন্ধ করার সাহস পাইনি। ইটস নট সেফ। আর.জি.কর মেডিকেল কলেজ ইজ নট সেফ ফর ফিমেল। এর হচ্ছে সব থেকে বড় কথা। তারপরে আরও মজার জিনিস হচ্ছে, এই সেমিনার রুমের সামনেই একটা রুম ছিল যেখানে কিনা রুগীরা ছিল, এবং এই ইনসিডেন্টটা যেদিন হয় তার আগেই ওই রুগীগুলোকে শিফট করে দেওয়া হয়েছে। সো অনেক স্টুডেন্টরা এটাও অ্যাজিউম করে এটা একটা প্রিপ্ল্যান্ড মার্ডার ছিল, এটা অনেক দিনের একটা প্রিপ্ল্যান মার্ডার ছিল। তারা এটা প্ল্যান করে ওই রুগীদেরকে সরাই দিচ্ছে যাতে ওইখানে চিৎকার বা ওইখানে কোনো সাউন্ড তারা না শুনতে পায়। আরও একটা জিনিস হয়, এই যে 4-5 জন মিলে তাকে ধরে তাকে মার্ডার করে, তাদের তো মানে এটাও অ্যাজাম্পশন, তাদের হাত পায়ে যে ব্লাড বা যাই লেগে থাকুক না কেন তার পাশেই একটা ওয়াশরুম ছিল যেখানে সব অ্যাজুম করে যে তারা হয়তো নিজেদেরকে ক্লিন আপ করছে। যখন কিনা ইনভেস্টিগেশন চলতেছে ওই মুমেন্টে ওই বাথরুমটাকে ভেঙে ফেলা হয়েছে এবং ওটাকে রিনোভেট করা হয়েছে বলা হচ্ছিল, রং করা হচ্ছিল, রিনোভেট করা হচ্ছিল। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, এটা ইনভেস্টিগেশন সাইড, কিভাবে উপর থেকে আদেশ আসা ছাড়া তোমরা ওই জায়গাটা ধরতে পারো? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড অ্যাকচুয়ালি। তো এই জন্য স্টুডেন্টরা ভাবে যে ওইখানে নিশ্চয়ই কোনো এভিডেন্স ছিল যেটাকে তারা সাফ করার জন্য ওই জায়গাটাকে ভেঙে ফেলছে যাতে তারা কোনো ধরনের এভিডেন্স না পায়। এই কেসটাকে ঘিরে অনেক অ্যাজাম্পশনস আছে, এই কলেজের প্রিন্সিপালকে নিয়েও অনেক 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 অ্যালিগেশনস আছে, যেগুলো আমি প্রথমে বলেছিলাম যে সে টাকা খাইতো, দেন সে অনেক খারাপ কাজ করতো, যেমন ড্রাগস দিত। দেন এরকমও আছে স্টুডেন্টদের প্র্যাকটিস করার জন্য ডেড বডিকে আনা হয়, কিন্তু ওই সময় কিন্তু ওই ডেড বডির যেই আত্মীয় স্বজন থাকে তাদের কাছ থেকে পারমিশন নেওয়া হয়। অনেকে ডেড বডি বিক্রি করে, অনেকেই আর কি দান করে যে যাতে তাদের যে মেডিকেল ব্যবস্থা আছে ওইটা আরও উন্নত হয়। কিন্তু এখানে অনেক এরকম অ্যালিগেশনস আছে যে মর্গ থেকে লাশ নিয়েই তারা কাটাকাটি করা শুরু করে দিত বা পড়াশোনা করা শুরু করে দিত, যেটার জন্য পারমিশন না দরকার ছিল। কিন্তু কখনোই এই প্রিন্সিপালের এই জিনিসটা মাথায় আসে না যে তার পারমিশন নেওয়ার দরকার আছে। দেন এগেন এই ধরনেরও অনেক কথা আছে যে সে অনেক মেডিসিনসের মধ্যেও একটু ঝামেলা করতো, লাইক মেডিসিনসও সোয়াপিং করতো। দেন আরও এরকম আছে যে সে নারী সংক্রান্ত কেসেও রিলেটেড ছিল, বাট সে নাকি ওখানে একটা পার্টি টিএমসি এটার অনেক বড় একজন ইনফ্লুয়েন্সিয়াল লোক ছিল, যার জন্য এত কিছু হওয়ার পরও তাকে কেউ আসলে টাচ করতে পারতেছিল না। আদার অ্যাজাম্পশন যে এই ফুল মার্ডার কেসটা আসলে একটা প্রি প্ল্যান মার্ডার ছিল এবং এটা অথরিটি ডক্টর এম এর মুখ বন্ধ করার জন্য করছিল। প্রথমে এটা ওই বাকি স্টুডেন্টদের মতোই সুইসাইড বলে চাপাই দিত, বাট যেহেতু এবার স্টুডেন্টরা অনেক খেপে গেছিলো এই জন্য তারা চাপাইতে পারে নাই। এবং অলসো তাদের যে সরকার পার্টি আছে তারাও আবার বসে যে এই কেসটা খুব জলদি সলভ করতে হবে এবং পুলিশ থেকে সিবিআইয়ের কাছে ট্রান্সফার করে, যেহেতু পুলিশ কোনো ভালো রেজাল্ট দিতে পারেনি এই জন্য। বাট এগেন সেও কিন্তু খুব একটা ভালো মানুষ না, বিকজ সেও এর আগে অনেক অদ্ভুত অদ্ভুত কথা বলছিল যেটা আপনারা ইন্টারনেটে পেয়ে যাবেন। So yes, this is another allegations, this is another assumption যে এটা হচ্ছে এই সব জিনিস ঢাকার জন্য একটা প্রিপ্ল্যান মার্ডার ছিল, যেখানে সন্দীপ was not a good person but he was not the one, আর এটা হচ্ছে জাস্ট দেখানোর জন্য যেখানে রেপ হয়েছিল অ্যান্ড দেন মেয়েটাকে মারা হয়েছিল। বাট সবাই ভাবতেছে যে অ্যাকচুয়ালি মেয়েটাকে প্রথমে মারা হয়েছিল, দেন কেসটাকে যাতে তারা অন্যদিকে ঘুরাইতে পারে এই জন্য লোকগুলাকে ইনভাইট করে টু এনজয় উইথ আ ডেড বডি। সো ইয়েস, সো এই সব কিছু আসলে সব জায়গায় সার্কুলেট হচ্ছে। আমি কোনো কিছুই কনফিডেন্স নিয়ে বলতে পারতেছি না যে আসলে কি হয়েছে, বিকজ কেসটা তো অনগোয়িং। সো উই উইল হোপ যে এটা রেজাল্ট খুব জলদি আমরা পাবো, অ্যান্ড যেদিনই ইনশাল্লাহ পাবো আই উইল আগেইন ডু আ ভিডিও। বাট অথবা এর মধ্যে যদি আমার কিছু ভুল হয়ে থাকে, কিছু মিস করে থাকে, আমি পিন করে দেবো কমেন্টে। আপনারাও প্লিজ আমাকে জানাবেন আমি কিছু মিস করেছি কি না, পিন করে দেবেন। আমি যতটুকু পেরেছি আই জাস্ট সাম আপ এভরিথিং অ্যান্ড দেন প্রেজেন্টেড টু ইউ। আমাদের দেশেও কিন্তু অনেক এরকম রেপ কেস আছে, এবং সব দেশেরই একটা প্রবলেম কি, আমাদের রেপ কেসগুলো পুলিশ স্টেশন পর্যন্তই যাইতে পারে না, তার আগেই বন্ধ হয়ে যায়। যেমন ডক্টর এম এর প্যারেন্টসকে অনেক বড় অ্যামাউন্ট অফ টাকা নাকি সাত ছিল হসপিটাল থেকে, বাট পরবর্তীতে যখন হসপিটালের কর্তৃপক্ষকে জিজ্ঞেস করা হয় তখন তারা বলছিল যে না, এটা আমরা তাদের মুখ বন্ধ করার জন্য সাদি নাই, এটা আমরা তাদেরকে সাদছিলাম যে এটা ধরে একটা কম্পেনসেট করা লাগে। যখন কোনো অ্যাক্সিডেন্ট হয় আর এই ধরনের জিনিস হয় তখন আর কি স্বজনদেরকে একটা কম্পেনসেট করা লাগে। তো তখন আবার ওই কর্তৃপক্ষ বলছিল যে সেটা তাহলে প্যারেন্টসকে ঠিকমতো বুঝায় বলো নাই কেন, এই জিনিসটাই বা আসলো কেন যে তারা মনে করছে যে তাদের মুখ বন্ধ করে রাখার জন্য তোমরা এই কাজ করছো। So this is everything, this is এই সব চলতেছে ইন্ডিয়াতে, কলকাতাতে আর কি, এই ডক্টর এম এর জাস্টিস নিয়ে। অ্যান্ড আমাদের দেশেও অনেক কিছু চলতেছে। আই উইল রিকোয়েস্ট অল অফ ইউ যারা নাকি অন গ্রাউন্ডে যে হেল্প করতে পারতেছেন না বা ফিনান্সিয়ালি কোনো হেল্প করতে পারতেছেন না, অ্যাটলিস্ট দোয়া করেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই, আবার আর একটা এপিসোড নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।